টুপি নিয়ে ওটা নাস্তা করব না নামাজ পড়ব? সালাম আলাইকুম। জি আপনাকে সালাম দিলাম আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমাকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। জি বলুন। কিছু যদি ময়না করেন, আপনার কি মাজা ব্যথা আছে? কি মাজা? কোমর বলে কোমর বলতে পারেন না? না না, আমার কোমরে ব্যথা হবে কেন? আমি ফিট আছি, নো প্রবলেম। হ্যাঁ মানে মাথা ব্যথা না থাকলে শারীরিক কোনো সমস্যা বা মাথা ব্যথা? না না, আই এম ভেরি ফিট, আমার কোনো শরীরে কোনো সমস্যা নেই, আমি পুরোই ফিট আছি। আসলে কিছু মনে করবেন না, আপনি নাম দেখতেছিলাম তো, আপনি যে রুকু সেন্টার দিতেছিলেন এটা হয়তো আসলে নিয়ম না। দেখুন মিস্টার, আমাকে কিছু শেখাতে আসবেন না, বুঝছেন? আপনি কি জানেন ইসলাম হচ্ছে সবচেয়ে সহজ ধর্ম? ইসলাম ইজ দ্য ইজিয়েস্ট রিলিজিয়ন ইন দিস ওয়ার্ল্ড। আপনি নিজেও বিশ্বাস করেন যে আসলে আপনিও যে 100% রাইট হবেন সেটাও না, তার মানে আপনি নিজেও ভুল হইতে পারেন। ভুল তাছাড়া হাদিসের মধ্যেও তো আমরা পাই যে মুমিন হইতেছে আরেক মুমিনের আয়না স্বরূপ, কেউ যদি কোনো ভুল করে আরেক ভাই অবশ্যই ভুল দেখাই দিবে। আমি জানি আমি জানি, আই নো দ্যাট। ইসলামকে তো আল্লাহ তাআলা অবশ্যই অত্যন্ত সহজ করে দিয়েছেন তার বান্দাদের জন্য, কিন্তু তার মানে তো এটা না যে নিয়ম কানুন নাই যে যার মতো মন গড়া করে। পাঁচ জুমি আমি কি মন গড়া নামাজ পড়ি? না না ছি ছি, আপনি মন গড়া করে করবেন কেন? আপনাকে তো দেখে বোঝা যায় যে আপনি আসলে কত জ্ঞানী। আমি বলতে চাইতেছি যে মানে দূর থেকে দেখতে অনেকটা ওইরকম লাগে আর কি। তো আপনার তো আসলে অনেক ফলোয়ার আছে, আপনাকে দেখে দেখে অনেকেই নামাজ কেনা, তো আপনার মতো সবাইকে জ্ঞান নাকি? আমি যেটা বলতেছিলাম আর কি, আপনি যখন সেজদা দেন তখন আপনার কোনো গুলা যদি একটু উপরের দিকে দিয়ে রাখেন আর কি। বুঝতে পারছি। এমনি এমনি না? হ্যাঁ হ্যাঁ, না কপাল দুইটাই কিন্তু মাটিতে লাগা থাকবে, কোনো একটা যদি না লাগে তাহলে কিন্তু সব শেষ। আর কোনোই কোনোই ওই যে বলছিলাম না যে উপরের মতো করে মাটিতে লাগা রাখা যাবে না, হাতের তালুকটা কিন্তু কাঁধ বরাবর নিচে রাখবে, সামনে পিছিয়ে চলে গেলে কিন্তু হবে না, কাঁধ বরাবর নিচে রাখাটাই কিন্তু স্ট্যান্ডার্ড। আর পেট জানিয়ে রানের সাথে একদম না লেগে থাকবে, হাতের আঙুল পুরো থাকবে একদম কেবলা মুখী, একদম এদিক ওদিক ছড়ানো যাবে না, পিঠ থাকবে একদম সোজা টান টান। আর আপনার কনুই আর হাত এই দুটা কিন্তু একদম শক্ত রাখবে না, কারণ জানাতে যখন নামাজ পড়ি কারণ আপনার আশেপাশে কিন্তু আপনার ভাইয়েরা অনেকেই নামাজ পড়ে, তো তাদের যাতে কোনো সমস্যা না লাগে বা কোনো ধাক্কা ধাক্কি না লাগে। এই তো সুন্দর, মাশাআল্লাহ, আপনি তো কত সমাজদার, আপনাকে দেখলেই বোঝা যায় আপনার কত জ্ঞান। তা না না না, করুন না, আরেকটু বাকি আছে, আরেকটু বাকি আছে, একদম লাগানো থাকবে ঘোরাবো। এই তো এমনি ঠিক আছে, মাশাআল্লাহ। এইবার আপনার ফলোয়াররা সেটা কেমনে দিতে হয় আপনাকে দেখলে একদম সহজেই স্বীকার করতে পারবে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি, রুকু যখন করবেন তখন এই যে হাতের তালু আছে এটা কিন্তু বরাবর হাতের উপরে থাকবে, হাত পা পিঠ এই তিনটা একদম টান টান করে সোজা রাখবে। তবে কোনো প্রবলেম থাকলে কিন্তু অনেকেই এরকম করতেই পারে, যেমন প্রেগনেন্ট উইমেন। আপনি কি প্রেগনেন্ট উইমেন? কি করবেন, প্রেগনেন্ট উইমেন হতে যাব কেন, আমি তো একজন পুরুষ। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ, হাত সোজা হাত সোজা, হাত কিন্তু সোজা রাখতে হবে, কোনোই ভাবে না কিন্তু হাত যে মুরগি আর যেমনি ঠোকর মানে ঠোকর মেরে খায়
নামাজ পড়ার সময় কিন্তু রুকু সেজদা এগুলোতে কিন্তু খুবই রকম হাদিসে কিন্তু এরকম নিয়ে আসছে যে ওই রকম তাড়াহুড়া করে পড়া যাবে না কিন্তু। আর একটা বিষয় হইতেছে যে অবশ্যই সেজদা রুকু দুইটা থেকে একদম স্থির হয়ে যেতে হবে, সহজভাবে নিয়ে হুজুরদেরকে অবজ্ঞা করে শুধু শুধু এতদিন ভুলভাল নামাজ পড়ে আসলাম। কোন বিশেষজ্ঞের কাছে যথেষ্ট সময় দিয়ে খুব ভালোমতো শেখার আগেই যদি মনে করেন শিখে ফেলেছি, তাইলে তো কিছুই বলার নাই। অনেক সময় খুব ভালোমতো শেখার পরেও কিন্তু অনেক কিছুই বাকি থেকে যেতে পারে, আর কালের বিবর্তনেও কিন্তু অনেক কিছু শেখার পরেও আস্তে আস্তে ভুলে যেতে পারে। বিষয়টা হলো কি, আপনার খুব ঘনিষ্ঠ জন অথবা আপনাকে খুব সহজেই গ্রহণ করে নিবে, এই বিষয়ে যদি আপনি যথেষ্ট নিশ্চিত না হয়ে থাকেন তাহলে কিন্তু কখনোই না ভাই আপনারটা তো ভুল, আপনার দিকে পুরোই নিয়মের বাইরে, এইভাবে সরাসরি মিম করে তাকে শুধরাইতে যান না, প্যারা খাইতে পারেন। তাইলে মানুষের ভুল করতে দেখলে শুধরাবো কেমনে? এইটা অবশ্য চিন্তার বিষয়। দেখেন ভাই, আপনাকে এই কাজটা এইভাবে করতে দেখলাম, আমি তো আসলে এইভাবে জানতাম ব্যাপারটা, ওই জন্য আমি এইভাবেই করি আর কি। তো ভাবলাম আপনার সাথে একটু যদি আলাপ আলোচনা করতে পারি তাহলে কারো যদি কোনো ভুল ভাল থাকে তাহলে সেটা শুধরে নেওয়া যাবে। কারো সাদা সিধা আচরণ দেখে তাকে কখনোই জাজ করবেন না প্লিজ। এটা অবশ্য বেশ পুরান টপিক হয়ে গেছে, আজকাল মানুষ তো এটা খুব শুনে যদিও মানে না। নেভার জাজ পিপল। পাপীকে নয়, পাপকে ঘৃণা করি। অহংকার আসলে যদিও একটা পাপ, কিন্তু অহংকারী ব্যক্তি তো আসলে আমাদেরই ভাই বোন, তাই না? তাদেরকে তাদের ভুলের উপর ছেড়ে না দিয়ে বিনয়ের সাথে তাদেরকে শুধরে দিই। আর জানি তো ভালো কাজে যত বড় কষ্ট, যত বড় ত্যাগ, তত বড়ই পুরস্কার। বিশেষ দ্রষ্টব্য, বয়স হয়ে শরীর কুজো দিয়ে ফেলেছে, এই ধরনের কোন সিনিয়র সিটিজেন যে কোন রকমে হেঁটে হেঁটে মসজিদে যায় এই ধরনের শরীর নিয়ে, এটাই কিন্তু তাদের জন্য অনেক বেশি। এই ধরনের মানুষকে কিন্তু কখনোই কিভাবে কোমর ঠিক করে রুকু দিতে হয় এই ভদ্রলোকের মতো কখনো সেটা শিখাতে যায় না প্লিজ। আহারে মুরব্বী, আজকে আমি আপনার কোমর সোজা করেই ছাড়বো। হা হা হা।